আপনি নিজে ব্রেড वेलकम बैक टू आवर चैनल रूबारबसन किड्स ब्लॉग। अनेक दिन पर आबार खूब सुंदर एक ब्लॉग निये हाजिर हो गेलाम। केमन आछेन आपनारा सबाई? आलहामदुलिल्लाह आमरा सबाई भालो आछि। गत शुक्रवार आमरा खूब सुंदर एक उइकेंड काटियेछिलाम आमादेर प्रिय भाबीदेर साथे एबं रूबारबसनेर प्रिय आंटी ओ भाइया आपुदेर साथे। खुबी मजा कर साधारण बिकाले बेर हवा है ना ओमान करोना परिस्थिति भलो ना जार कारण लकडाउन चलते किछुदिनेर जोन्नो लकडाउनटा शिथिल छिलो तो सेई समय आमरा भाबीरा मिले पहाड़ेर काछे एकटी पार्के बिकाल थेके सन्ध्या पर्यन्त एकटा सुंदर समय काटियेछिलाम। तारी किछु सुंदर दृश्य आपनादेर साथे एखन शेयार करब এবং আমাদের কিছু সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি যা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। সেদিনে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, কোনো রোদ ছিল না আর ঝিরিঝিরি বাতাস বহমান ছিল। সাধারণত খুবই গরম এই সময় কিন্তু সেদিনের পরিবেশটা বেশ ঠান্ডা ছিল। তবে সালালাতে এই কিছুদিনের মধ্যেই খারিফ শুরু হয়ে যাবে, তখন আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। খারিফটা হচ্ছে বাংলাদেশের বর্ষাকালের মতো, ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং চারিদিকে শুধু সবুজের ছড়াছড়ি। এত সবুজের সমারোহ সালালাতে সারা বছর থাকে না, শুধু জুলাই আগস্ট এই দুটো মাসে খারিফ থাকে, তখন সারা দিন বৃষ্টি পড়ে যার কারণে একদম সবুজ হয়ে যায়। এটা যদিও মরুভূমির দেশ, সবসময় একদম খরা থাকে, গরম থাকে, কিন্তু এই দুইটা মাস এই শহরটাকে একদম চেনা যায় না, মনে হবে বাংলাদেশের মতোই। বাংলাদেশের মতোই ফিল করি আমরা যখন এখানে খারিফ চলে, এখানকার আবহাওয়াটা একদম বাংলাদেশের মতো লাগে। তো কিছুদিনের মধ্যেই যখন খারিফ এসে যাবে আমরা তখন অনেক সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন আমরা সব ভাবিরাই কিছু নাস্তা ঘর থেকে করে নিয়ে গিয়েছিলাম, বাইরে থেকে আমরা কিছু কিনে খাইনি, আমরা ঘর থেকে যেটা করে নিয়ে গেছি সেটাই আমরা বসে সবাই একসাথে খেয়েছি, গল্প করেছি। অনেকদিন পর মন খুলে আমরা আমাদের সব কথা শেয়ার করতে পেরেছি। আর আমাদের পেছনে ছিল সুন্দর মেঘলা আকাশ যা দেখতেও খুব ভালো লাগছিল। সবাই আমরা মন ভরে উপভোগ করেছিলাম সেদিনের সেই পরিবেশটা। খাওয়া শেষে চা ছিল, আমরা সবাই বারবার চা খাচ্ছিলাম। বিকেল থেকে সন্ধ্যা হয়ে এলো, আকাশে ঘুড়ি উঠছে, সমস্ত পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। একদম ঠান্ডা একটা পরিবেশ, পার্কে আরো অনেক মানুষ ছিল, সবাই যার যার মতো করে সুন্দর সময় পার করছিল, সবাই নাস্তা করছিল, সবাই ঘর থেকে চা নাস্তা স্ন্যাক্স নিয়ে এসে বসেছে যে প্রাণ ভরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে। বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এই স্ট্রিট লাইটের নিয়ন আলোগুলো সব জ্বলে উঠেছে। সালালাতে এই লাইটগুলোর সৌন্দর্যই কিন্তু অনেক বেশি, রাত হলে সমস্ত শহরে এই লাইটগুলোর আলোকসজ্জায় শহরটা আলোকিত হয়ে যায়। তো আমরা আমাদের প্রিয় ভাবিদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়ে একটা দারুণ মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলাম, আর চা তো ছিলই। তো
আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।